গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যাট। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটাও একটা ইসলামিক ভিডিও, এবং সেই ইসলামিক ভিডিওটার টাইটেল হচ্ছে হে আল্লাহ, আপনি কেন মানুষকে সৃষ্টি করে আবার কেন হত্যা করেন? তো এটাই আজকের বিষয়, এবং ডিসক্রিপশন বক্সে যথারীতি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যেটা হচ্ছে, যেটা বলার সেটা ডিসক্রিপশন বক্সে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডি রয়েছে, সেখানে গিয়ে লাইক শেয়ার ফলো করো, এবং যার যা জানার রয়েছে এবং যে লিঙ্ক শেয়ার করা রয়েছে সেটা তোমরা ইনস্টাগ্রামে করতে পারো। তো আমরা সেখানে অবশ্যই রিপ্লাই তোমাদের দেবো। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। بسم الله الرحمن الرحيم একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রব্বুল আলামিন, আপনি ইনসানকে কেন সৃষ্টি করেছেন? মানে আপনি এতগুলো মাখলুকাতকে কেন সৃষ্টি করলেন? আর যখন সৃষ্টি করলেন তখন তাদেরকে আবার মৃত্যু দেন কেন? মানে তাদেরকে কেন মেরে ফেলেন? তো এরপর হযরত মূসা আলাইহিস সালামের এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছিলেন সেটাকে শুনে আপনি অবাক হয়ে যাবেন। আর এর সঙ্গে সঙ্গে আপনি এটিও বুঝতে পেরে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদেরকে কেন সৃষ্টি করেছেন এবং পরে তাদেরকে কেন মেরে ফেলেন। আর এই জন্যই আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ হতে চলেছে, আপনি এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আপনারও আল্লাহ রাব্বুল আলামিনের জাতের উপর সম্পূর্ণ ভরসা থাকে তাহলে আপনি এই ভিডিওটিকে মন থেকে লাইক করে কমেন্টে আল্লাহু আকবার অবশ্যই লিখুন। তো চলুন শুরু করা যাক। যেমনকি আপনারা সকলেই জানেন যে হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। বেশিরভাগ সময়ে মূসা আলাইহিসসালাম ওই হেতুরের পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালামকে এতটা জ্ঞান দান করেছিলেন, এত বেশি শিক্ষা দিয়েছিলেন, যেগুলি বর্তমান সময়ে প্রত্যেক মানুষদের জন্য একটি ভীষণই বড় উপদেশ এবং জীবন কাটানোর খুবই গুরুত্বপূর্ণ বার্তা। একবার হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করলেন, ইয়া রব্বুল আলামিন, আপনি মানুষদেরকে সৃষ্টি করেন আবার তাদেরকে মেরেও ফেলেন, এখানে আপনার কি শিক্ষা লুকিয়ে রয়েছে? মানে আপনি এটি কেন করে থাকেন? তো এমনটি শুনে আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিসসালামকে আদেশ করলেন, এই মূসা, তুমি ফসল ফলাতে শুরু করো। হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশে ফসল ফলাতে শুরু করলেন। কিছুদিন পর যখন সেই ফসল পেকে গেল তখন হযরত মূসা আলাইহিসসালাম সেগুলোকে কেটে নিয়ে দানা বের করলেন। তো এমনটি দেখে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালামকে বললেন, হে মূসা, তুমি নিজেই ফসল তৈরি করলে আবার সেটিকে তুমি নিজেই কেন কেটে ফেললে? এমনটি শোনার পর হযরত মূসা আলাইহিসসালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, যখন ফসল পেকে গিয়েছিল তখন তার ভিতরে দানা ছিল এবং বাইরে খোসা ছিল, এবার দুটোকেই একসঙ্গে রেখে দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়, আর এই জন্য এখানে জ্ঞানসম্পন্ন কথা এটি যে সেই দুটোকে যেন আলাদা আলাদা করে রাখা হয়। তো এটি শুনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিসসালামের কাছে জিজ্ঞেস করলেন, এই মূসা, তুমি এই জ্ঞান কোথা থেকে অর্জন করলে? তো হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমার জ্ঞান এবং শিক্ষা সব তো আপনিই দান করেছেন। তো এমনটি শুনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তাহলে আমি যা তোমাকে দান করেছি সেটি আমার ভিতরে কেন থাকবে না? এ মূসা, শুনে রাখো, মানুষের রূহ দুই প্রকারের হয়ে থাকে, তার মধ্যে একটি রূহ পবিত্র এবং দ্বিতীয় রূহ অপবিত্র। আর প্রত্যেক মানুষের শরীর এক রকমের হয়ে থাকে না, কারোর শরীরের ভিতরে মতির মতো পাক এবং সাফ রূহ আছে, তো কারোর শরীরে আবার পুঁজের রক্তের মতো নোংরা রূহ থাকে। আর এই জন্য সেই রূহদেরকে আলাদা আলাদা করা খুবই প্রয়োজন, মানে আলাদা আলাদা করা খুবই আবশ্যক। যেমনভাবে তুমি গমকে ভুসি থেকে আলাদা করেছো ঠিক তেমনইভাবে মানুষের মৃত্যুর পর রূহদেরকে আলাদা করা হয়, যাতে করে এখানে যে নেক বা পবিত্র রূহ হবে সে জান্নাতে চলে যাবে, আর যে অপবিত্র বা খারাপ রূহ থাকবে তারা জাহান্নামে চলে যাবে। এই মূসা, এটি তো ছিল মানুষকে মৃত্যু দান করার হিকমত, কিন্তু মানুষকে সৃষ্টি করার হিকমত হলো আমার অস্তিত্বে প্রকাশ করে দেওয়া। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি একটি গুপ্ত খাজানা ছিলাম, এই জন্যই ভাবলাম আমি পরিচিত হব, আর যেই কারণে আমি মাখলুককে সৃষ্টি করলাম আমি ইনসানকে সৃষ্টি করলাম। হে মূসা, মানুষের শরীরে যে মতি আছে সেটিকে কখনোই অপচয় করতে নেই, বরং সেটির হেফাজত করার প্রয়োজন। তো আমাদের জন্য এই হিকমত কতটা বড় যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কেন সৃষ্টি করে থাকেন, তারপর আবার তাদেরকে কেন মৃত্যু দান করেন, সেই কথার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। আর এই কাহিনী থেকে আমাদেরকে একটি খুবই বড় শিক্ষা এমনও মিলে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুদরতের নিজামে সহস্র সেফাত রেখে দিয়েছেন,
আমার সহস্র অজুহাত রেখে দিয়েছেন যেটিকে কোনো মানুষের দ্বারা বোঝা সম্ভব নয়। আর এই জন্যই আমাদেরকে কখনোই কোনো কথার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের উপর প্রশ্ন করার প্রয়োজনও নেই, কেননা এটি আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলমিন যেটা করেন সেটি ভালোর জন্যই করে থাকেন। আর আল্লাহর প্রত্যেক কাজে কোনো না কোনো হিকমত অবশ্যই জুড়ে থাকে। আর এই জন্যই মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলমিন যখনই আমাদেরকে কোনো পরীক্ষাতে ফেলে থাকেন তো সেখানেও আমাদের কোনো না কোনো ভালো অবশ্যই থাকে, মানে আল্লাহর প্রত্যেক কথাতে হিকমত অবশ্যই জুড়ে থাকে। আর আল্লাহর দ্বারা নেওয়া প্রত্যেক সিদ্ধান্ততেই বান্দার কোনো না কোনো ভালো অবশ্যই জুড়ে থাকে, কেননা আল্লাহ যেটি করে থাকেন সেটি ভালোর জন্য করে থাকেন। এমনইভাবে একবার হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 60টি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল, ইয়া রাব্বুল আলামিন, আপনার বান্দাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি, ভীতু এবং পরেজগার কোন ব্যক্তি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার জিকির করে থাকে আর সেটিকে সে কখনো ভুলে যায় না। সত্যই আল্লাহকে ভয় সেই ব্যক্তি পেয়ে থাকে যে শুধুমাত্র মসজিদের ভিতরেই নয় বরং মসজিদের বাইরেও আল্লাহকে মনে রাখে, মানে সাধারণ সমস্যা, খুশি এবং দুঃখতেও আল্লাহকে ভুলে যায় না, বরং প্রত্যেক পদক্ষেপ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার পরই উঠিয়ে থাকে। দ্বিতীয় প্রশ্ন, হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার বান্দাদের মধ্যে সবচেয়ে সঠিক রাস্তাতে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, যে ব্যক্তি হিদায়তের রাস্তা অনুসরণ করে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে পাঠিয়ে এবং কোরআন পাকের মতো পবিত্র কিতাবকে নাজিল করে হিদায়তের রাস্তাকে পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছেন। আর এই জন্যই আমাদের সকলকে কোরআন এবং হাদিসকে বুকে রেখে হিদায়তের রাস্তাতে চলারই প্রয়োজন। তৃতীয় প্রশ্ন জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার বান্দাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, জ্ঞানী সেই ব্যক্তি যার পেট কখনোই ভর্তি হয় না, যার ভিতর জ্ঞানের পিপাসা কখনোই মিটে না, বরং সে প্রত্যেক দিনই নতুন নতুন জিনিসকে শেখার চেষ্টা করে থাকে আর মৃত্যু পর্যন্ত সে শিখতেই থাকে। সেই হলো আসল জ্ঞানী, বরং সে নয় যে জ্ঞান অর্জন করেছে কিন্তু সেই জ্ঞানকে আর কাউকে শেখাতে পারেনি, কারোর কাছেই ছড়িয়ে দিতে পারেনি। চতুর্থ প্রশ্ন, মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার বান্দাদের মধ্যে সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি কে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, সেই ব্যক্তি যে মানুষদেরকে সেই আদেশ করে থাকে যেটি সে নিজেও করে থাকে, সেই কাজ যেটি কেউ করেনি কিন্তু দ্বিতীয় জনকে সেটি করার জন্য মাশওয়ারা দিয়ে থাকে, এমন ব্যক্তিরা কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। পঞ্চম প্রশ্ন, হযরত মূসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার সমস্ত বান্দাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই ব্যক্তি যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রেখে থাকে কিন্তু তবুও প্রতিশোধ নেয় না এবং সামনের ব্যক্তিকে মাফ করে দেয়, আর এমনটি সেই ব্যক্তি করতে পারে যার ভিতরে সবুর করার ক্ষমতা আছে। কেননা যদি কোনো ব্যক্তি আপনাকে কষ্ট দিয়ে থাকে তার পরিবর্তে আপনিও তাকে কষ্ট দিতে পারেন, কিন্তু প্রতিশোধ নেওয়ার পরিবর্তে যেই ব্যক্তি মাফ করে দেয় এমন ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয়। ছয় নম্বর প্রশ্ন, হযরত মূসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার কাছে সবচেয়ে ধনী ব্যক্তি কে? তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, সেই ব্যক্তি যার কাছে যতটুকু আছে সে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকে। গরিব সেই ব্যক্তি যার কাছে প্রচুর ধন সম্পদ আছে কিন্তু তবুও তাতে সন্তুষ্ট নয়, আবার রাত দিন তার পিছনেই ছুটে বেড়ায়। সপ্তম প্রশ্ন, মূসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি ফকির কোন ব্যক্তি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, মুসাফির ব্যক্তি। মুসাফির ব্যক্তি যখনও কোনো সমস্যাতে পড়বে, যখনও কোনো মুশকিল পরিস্থিতির সম্মুখীন হবে, তাহলে তাদেরকে যতটুকু পারা যায় ততটুকুই সাহায্য করার চেষ্টা করার প্রয়োজন। আমরা আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর প্রকাশ এটি যে আপনি ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটাতে আমরা মানুষের জন্ম এবং মৃত্যুর রহস্য জানতে পারলাম, মানে আল্লাহ তাআলা কেন মানুষকে সৃষ্টি করেছেন এবং কেন মৃত্যু দিয়েছেন, তো সমস্ত জিনিসটা, মানে আত্মা দুরকমের, যেটা হচ্ছে একটা ভালো আত্মা একটা খারাপ আত্মা, তো সেই দুটোকে আলাদা করার জন্য এবং সেটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন মূসা আলাইহিসসালামকে, এবং সাথে সাথে সৃষ্টি কেন করেছেন, তিনি একা ছিলেন এবং তার যাতে নাম ছড়ায় সেই জন্য কিন্তু তিনি মানুষ বা এই সমস্ত সবাইকে সৃষ্টি করেছেন, এবং সাথে সাথে যে ছটা প্রশ্ন ছিল ছটা প্রশ্নেরই তিনি উত্তর দিয়ে দিয়েছেন। এবং অ্যাকচুয়ালি সব কথার মূল কথা হচ্ছে, মানে যেটা সব কিছু জড়ো করলে আমার মনে হলো যে কোরআনে বা সৃষ্টিকর্তা যেভাবে উপদেশ দিয়েছেন সেইভাবে যদি চলা যায় তাহলে সবচেয়ে মানে
কি বলবো, প্রিয় পাত্র হওয়া যায়, সৃষ্টিকর্তার সবচেয়ে প্রিয় পাত্র ওইভাবেই হওয়া যায়। তিনি যেভাবে যে রাস্তায় যেতে বলেছেন সেই রাস্তায় যদি মানুষ যেতে পারে এবং সেটাই করা উচিত। এবং মুসা আলাইহিস সালাম কিন্তু সেই প্রশ্নগুলো একে একে করে নিয়েছেন এবং সেখান থেকে তিনি যতটুকু পেয়েছেন তাতে এটাই বলা চলে। এবং মুসা আলাইহিস সালাম খুব ভীষণ রাগী ছিলেন, যেটুকু আমরা আগে দেখেছি, এবং ভীষণ পছন্দের একজন নবী আর কি তিনি। তো তার সঙ্গে আল্লাহ তাআলার সরাসরি কথাবার্তা চলতো যেটুকু জানি, এবং সেখানে তিনি আজকের যে এপিসোডটা ছিল সেখানেও তিনি দেখা গেল তিনি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করছেন এবং তার উত্তর কিন্তু তিনি দিয়েছেন। এবং সাথে সাথে মানুষ যদি এইগুলো মেনে চলতে পারে তাহলে কিন্তু সেটা পবিত্রতার দিকে যাবে এবং সে জান্নাত তো অবশ্যই পাবে এবং আল্লাহ তাআলার প্রিয় পাত্রে পরিণত হবে। তো যাই হোক, ভীষণ ভালো ছিল ভিডিওটা, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।